আমাকে দেখেন, আমার জিরো ফিগার, দেশ বিদেশ গিয়ে দু চারটা সুগার ড্যাডি ধরলাম, দেশ বিদেশ চলে গেলাম, দুবাই চলে গেলাম, আমার তো টাকা পয়সা আছে। কি যে বাংলাদেশের নায়িকারা হচ্ছে কি যে একটার মা হয়ে গেলে ফ্যাট থাকে, মোটা হয়ে যায়, এটা করে সেটা করে। আর আরেকটা কথা, আমাদের দেশের নায়িকারা না খাবার কন্ট্রোল করতে পারে না, খাবার কন্ট্রোল করতে পারে না দেখে তাদের এই অবস্থা। আমাকে দেখেন, মার্শাল্লাহ কত সুন্দর, আর হচ্ছে আমার জিরো ফিগার, আমার কিন্তু অলরেডি একটা বেবি আছে। হ্যাঁ, তারা মনে করে যে মুভি না করলেও হবে, দেশ বিদেশ গিয়ে দু চারটা সুগার ড্যাডি ধরলাম, দেশ বিদেশ চলে গেলাম, দুবাই চলে গেলাম, আমার তো টাকা পয়সা আছে, আমি আর মুভি করে কি করব। তারা এই কথা চিন্তা করে। আর আমরা দর্শকরা চিন্তা করি যে আমাদের স্বপ্নের নায়িকা, যে নায়িকার উপর আমরা ক্রাশ খাই, সে আবার আগের রূপে ফিরে আসবে, তার উপর আমরা আবার ক্রাশ খাবো, সে আমাদেরকে আরও ভালো ভালো মুভি উপহার দিবে। তো এটা আমাদের দেশের নায়িকারা বুঝে না। এখন দেখি যে বাংলাদেশের নায়িকারা হচ্ছে কি যে একটার মা হয়ে গেলে ফ্যাট থাকে, মোটা হয়ে যায়, এটা করে সেটা করে। আরে বাবা, তোমাদের তো অনেক ফ্যান ফলোয়ার, এক একজনের আইডিতে 10 মিলিয়ন, 8 মিলিয়ন, 5 মিলিয়ন ফ্যান ফলোয়ার। তো এই যে 5 মিলিয়ন, 10 মিলিয়ন, এরা তো তোমার ফ্যান ফলোয়ার, এরা তো তোমাকে ফলো করে, তো এরা তোমার কাছ থেকে একটু বেটার কিছু চায়। তুমি আগের, যেমন আমাদের পরিমণির কথাই বলি, সে ডানা কাটা পরি গানটা যখন করছে, তখন তো আমার মন চাইছে যে ইস, আমিও এরকম টাইপের কাজ করতে পারতাম। আর ডানা কাটা পরি গানটা যদি আরেকবার আমাকে দেওয়া হইতো, মানে এমনই তাকে দেখে ক্রাশ খাইছিলাম, এটা সেটা অনেক কিছু। আর যখন দেখে যে সে মোটা হয়ে গেছে। আর আরেকটা কথা, আমাদের দেশের নায়িকারা না খাবার কন্ট্রোল করতে পারে না, খাবার কন্ট্রোল করতে পারে না দেখে তাদের এই অবস্থা। আমি তো ভাই মনে করেন যে আমার এই জিরো ফিগার করার জন্য মনে করেন যে আমি 1 মাস না খেয়েছিলাম। হ্যাঁ, ধরেন আমি পানিও খাইনি, এরকম একটা অবস্থা। একটু খিদা লাগলে বাদাম, কিশমিশ, আর হালকা পাতলা জিনিস যেটা খায় মানুষ, হ্যাঁ হালকা পাতলা খেয়েছি, না খেয়েছিলাম প্রায়। কিন্তু আমাদের বাংলাদেশের নায়িকার এটা কন্ট্রোল করতে পারে না, তারা মা গিয়ে ইলিশ খাবে, তারা গরুর কালা ভুনা খাবে, তারপর তারা তেলযুক্ত ফাস্টফুড খাবে, যার কারণে হচ্ছে তারা একদম বেশি মুটিয়ে যায়। আর অতিরিক্ত টাকা পয়সা হয়ে গেলে নায়িকারা মনে করে, ক্যারিয়ার হয়ে গেলে তারা আর নিজের শরীরের দিকে ফোকাস করে না।